بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان হচ্ছে যে স্বামী স্ত্রী তালাক হয়ে দু বছর পর আবার সংসার করতে চাচ্ছে তাদের দশ বছর ও তিন বছরের দুটো মেয়ে আছে তাদের বাবা করে না কারণ সে অবুঝ টাইপের লেখাপড়া মনে রাখতে পারে না মা চলে যাওয়ার পর লেখাপড়া মনে রাখতে পারে না কার জন্য বলছেন আমি কথাটা বুঝছি না যাই হোক না কেন মা চলে যাওয়ার পর বয়স্ক দাদি তারা তিনজনকে দেখাশোনা করছিল এখন উনি অসুস্থ আহ কারণ মা বলছে আপনার যাকে তালাক দেওয়া হয়েছে তার কথা বলছেন আর কি এখন উনি অসুস্থ আহ বয়সের কারণে তালাক দিয়ে চলে গেলেও বউ এখন বাচ্চাদের জন্য আবার সংসার করতে চায় কোণাসি আলোকে কি করা উচিত জানাবেন প্রথম কথা হচ্ছে যে তালাক হয়ে গেল দুটো বছর পার হয়ে গেল এতদিন আপনারা কোথায় ছিলেন যে এতদিন আপনি কোথায় ছিলেন আর তারপরে আপনি সংসার করতে চাইলেই তো হবে না আপনার স্বামী যদি আপনাকে না নিতে চাই তাহলে তো আপনি সংসার করতে চাইলেও কিন্তু সংসার করতে পারেন না প্রথম কথা দু নম্বর কথা হচ্ছে তালাকটা কিভাবে হয়েছে সেটা প্রথমে দেখতে হবে যদি মাসে মাসে তার মানে তিনটে মাসে তিন তালাক যেটা শূন্য তরিকা তালাক দেওয়ার সেই তরিকায় যদি তালাক হয়ে থাকে তাহলে কিন্তু আপনি জীবনেও ওই প্রথম স্বামীর বাড়িতে আর ফিরে যেতে পারবেন না যতক্ষণ না আপনি অন্য কোনো একজন পুরুষকে বিয়ে করবেন তারপরে সে নিজের ইচ্ছা মতো যদি দশ বছর বিশ বছর পরে তালাক দেয় তাহলে ইদ্যতের পরে আপনি প্রথম স্বামীর কাছে আপনি ফিরে যেতে পারবেন যদি তিন তালাক যদি এক এক তিন মাসে তিনটে তালাক জি যেটা শূন্য তরিকা সেভাবে হয়ে থাকে আর যদি না এমনিতেই তোমাকে তিন তালাক দিলাম কিংবা তালাক 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 তোমাকে তালাক দিলাম এভাবে যদি এক কথায় এক মজলিসে একবারে যদি এভাবে তালাক হয়ে থাকে আর যদি আপনার ইদ্যত যেটা স্বাভাবিক কথা দু বছর হয়ে গেছে ইদ্যত পার হয়ে গেছে আহ ইদ্যতে তার মানে একসঙ্গে যদি অনেকগুলো তালাক দেই আর সে যদি স্বামী যদি তার স্ত্রীকে ফিরিয়ে নিতে চায় তাহলে ইদ্বত শেষ হওয়ার আগে আগে ফিরিয়ে নিলে কোনো সমস্যা থাকে না কারণ একসঙ্গে গণ্য হয় কিন্তু যদি ইদ্যতের ফিরে সময় ইদ্যতের মধ্যে যদি ফিরিয়ে না নেই আর তারপরে যদি স্বামী সেই স্ত্রীকে ফিরিয়ে নিতে চায় তাহলে শর্ত হচ্ছে নতুনভাবে ভাবে নিকাহ পড়াতে হবে নূতন ভাবে মোহর ধার্য করতে হবে এখন আপনার তালাক যদি এভাবে হয়ে থাকে দ্বিতীয় যেটা বললাম একসঙ্গে অনেকগুলো তালাক দিয়েছিল কিংবা আপনাকে মনে করেন কোনো কাগজে একসঙ্গে তালাক লিখে আপনাকে সই করিয়েছিল কিংবা আপনি সই করেছিলেন এভাবে যদি তালাক ডিভোর্স হয়ে থাকে তাহলে আপনি আপনার স্বামী আপনাকে ফিরে নিতে চাইলে ফিরে নিতে পারবেন শর্ত হচ্ছে আপনাকে আবার নতুন করে বিয়ে পড়াতে হবে এবং নতুনভাবে মহর ধার্য করতে হবে তবে যেমনটি বললাম যে আপনি যাবে বলছেন আপনার স্বামী আপনাকে ফিরে নিতে চায় কি চায় না এটা কিন্তু আপনি বলেননি আপনি ফিরে যেতে চান এটা বলছেন কিন্তু আপনার ফিরে যেতে চাইলেই তো হবে না আপনার স্বামী যদি আপনাকে ফিরে নিতে চায় তাহলে এর মাধ্যমে অর্থাৎ আপনার স্বামী আপনাকে আবার নূতন ভাবে বিয়ে করবে নূতন ভাবে মহর ধার্য করবে তখন আপনি আপনার যে স্বামীর বাড়িতে আবার ফিরে যেতে পারবেন কিন্তু যদি তিন তালাক আহ একটা একটা করে তার মানে তিন মাসে তিনটা তালাক হয়ে থাকে তাহলে আপনি কিন্তু আর এই স্বামীর কাছে ফিরে যেতে পারবেন না আপনার ছেলে থাক মেয়ে থাক থাক না তা কোনো মতে ফিরে যেতে পারবেন না যতক্ষণ না আপনি অন্য কোনো পুরুষকে বিয়ে করবেন আর যেমন আপনার স্বামী আপনাকে তালাক দিয়েছিল ঠিক সেই রকম দু বছর চার বছর দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর পরে যদি আপনার স্বামী আপনাকে তালাক দেয় তাহলে আপনি তালাকের পরে ইদ্যত পার করার পরে আপনি প্রথম স্বামীর কাছে ফিরে যেতে পারবেন বিবাহের মাধ্যমে